বন্ধুরা, রিলায়েন্স এবং টাটা বেশ কিছুদিন ধরে চীন এবং আরবের মতো বেশ কিছু দেশের মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে তাদের প্রচুর চিন্তায় ফেলে দিয়েছে। এই চিন্তার মধ্যে তাদের আরো যন্ত্রণা দিয়েছে বর্তমানে আদানি, কারণ ই হুইলস এর ক্ষেত্রেও আদানি একটা বড় জায়গা নেওয়ার কথা ভাবছে। এরা নর্থ ইন্ডাস্ট্রির মতো ম্যানুফ্যাকচারগুলোর ওপরে এইবারে আধুনিক ভারতীয় মার্কেটে একটা বড় এন্ট্রি নিতে চলেছে আদানি, এবং ইলেকট্রনিক মোবিলিটির ক্ষেত্রে ভারতীয় কারখানাগুলো তাদের নাম লিখিয়ে ফেলেছে। ইলেকট্রনিক মোবিলিটি ফিল্ডে আদানির গ্রুপ তার নাম লিখে ফেলেছে, এবং একটা বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে কমার্শিয়াল ভেহিকেলস এর ম্যানুফ্যাকচারিং আদানি দ্রুত ভারতে শুরু করতে চলেছে। এই ইনভেস্টমেন্টের মাধ্যমে আদানি তার বাস এবং ভারী গাড়িগুলো তার নিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে খুব তাড়াতাড়ি প্রডিউস করতে চলেছে। শুধুমাত্র ই হুইলস নয়, ব্যাটারি এবং চার্জিং স্টেশনের ম্যানুফ্যাকচারিং ও আদানি ইন হাউস রাখতে চলেছে। আদানি প্রাকৃতিক শক্তির ব্যবহারের দিকে প্রথম থেকে ইন্টারেস্টেড, এই কথাটা প্রমাণিত হয়েছে বেশ কিছুদিনের মধ্যেই। আদানি হাইড্রোজেন প্রোডাকশন থেকে শুরু করে টারবাইন, সোলার হাউস, লো কার্বন ইলেকট্রিসিটার, এই সবের দিকে নিজের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। আমরা যদি কথা বলি ম্যানুফ্যাকচারার লোকেশনে, তাহলে কমার্শিয়াল প্রোডাকশনের জন্য গুজরাটের মুদ্রাকে বেছে নেওয়া হয়েছে। যদি এখনো পর্যন্ত বলা হয়নি যে প্রোডাকশন কবে থেকে শুরু হবে। তাছাড়া আদানি এবং টাটা দুজনেই একে অপরের শত্রু, অর্থাৎ একজন আরেকজনের খুবই ভালো কম্পিটিটর। সেই জন্য আদানি এই নিশ্চয় ক্ষেত্রে টাটাকে টক্কর দিতে আগ্রহী হয়ে পড়েছে। এটা খুব ভালো বিষয়, কারণ ইন্ডাস্ট্রির ভেতরে কম্পিটিশন যত বাড়বে ততই দেশের উন্নতি হবে এবং প্রযুক্তিগত উন্নতি ভালোভাবেই হবে। বন্ধুরা, আপনাদের আগে জানিয়ে দিই যে আদানি প্রাকৃতিক শক্তিতে প্রথম থেকে নিজের থাবা বসিয়ে রেখেছিল, এই জন্য হয়তো ম্যানুফ্যাকচারিং এ নিজের জায়গা করে নিতে বেশি সময় লাগবে না আদানির। রিলায়েন্স, টাটা এবং আদানির প্রাকৃতিক শক্তি এবং ই হুইলস এর ম্যানুফ্যাকচারিং এ প্রবেশ করায় চীন যেমন পিছিয়ে পড়বে, ঠিক তেমনই আরবের দেশগুলো চিন্তায় পড়ে যাবে। আদানি গ্রুপের ইলেকট্রিক্যালে ম্যানুফ্যাকচার করার কোনো আইডিয়া নেই, এর জন্য বলা ভুল হবে না যে এক্সপিরিয়েন্স কে কম থেকে কম সময়ের মধ্যে শিখে নিতে হবে। পরবর্তী সময় আদানি ভারতের কোম্পানির সাথে বাইরের দেশের কোম্পানির মেলবন্ধন ঘটাতে পারে। এটাও জানা গিয়েছে ভারত এখনো তার নিত্য প্রয়োজনীয় 82% পেট্রোলিয়াম বাইরের দেশ থেকে আমদানি করে, কিন্তু 2021 সালে ভারত ওপেক দেশগুলোর কাছ থেকে সব থেকে কম পরিমাণ পেট্রোলিয়াম আমদানি করেছে বলে জানা গিয়েছে। সেই জন্য এটা বলা ভুল হবে না যে ওপেকের বিভিন্ন দেশকে ভারত চিন্তায় ফেলে দিয়েছে। তাই যেদিন থেকে চার্জিং স্টেশনের একটা ভালো সোর্স তৈরি হয়ে যাবে, সেদিন আমাদের মতো ভারতীয়রা পেট্রোলিয়াম দিয়ে চলাচলকারী সমস্ত ধরনের গাড়ি ছেড়ে দিতে বাধ্য হবে।